রিনা বৌদি একদিন তার ঘরের পেছনে ময়লা ফেলতে গিয়ে দেখতে পান একটি টিয়া পাখি মাটিতে পড়ে আছে, যা দেখে তিনি বেশ অবাক হন। এরপর তিনি ধীরে ধীরে যখন কিছুটা সামনে এগিয়ে যান, তখন তিনি বুঝতে পারেন যে পাখিটি এখনো বেঁচে আছে। তারপর তিনি একটি লাঠির মাধ্যমে টিয়া পাখিটিকে জাগিয়ে তোলার চেষ্টা করে। লাঠির ধাক্কা খেয়ে সে কিছুটা নড়ে চড়ে উঠলেও সে কোনোভাবেই দাঁড়াতে পারছিল না, যা দেখে রিনাবুদি বুঝতে পারেন যে পাখিটি গুরুতরভাবে আহত হয়েছে, যার কারণে তিনি বাসায় গিয়ে দ্রুত পাখিটির জন্য একটি পাত্রে করে দুধ নিয়ে আসেন। এরপর অসুস্থ অবলয়ী পাখিটিকে তিনি এভাবেই দুধ খাইয়ে দিতে শুরু করেন, যদিও সে ভালোভাবে খেতে পারছিল না। অবলা পাখিটির এই দুরবস্থা দেখে রিনাবৌদির খুবই খারাপ লাগে। তিনি এখন অসুস্থ টিয়া পাখিটিকে ফেলেও যেতে পারছেন না, যার কারণে তিনি পাখিটিকে নিয়ে আসেন তার ঘরের মাঝে। পাখিটিকে ঘরে আনার পর রিনা বৌদির স্বামী পাখিটিকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন, কিন্তু পাখিটির অবস্থা যে মোটেও ভালো নয়, যার কারণে তারা তাড়াহুড়া করে তাদের বাজারে অবস্থিত এই পাখির দোকানদারের কাছে অসুস্থ টিয়া পাখিটিকে নিয়ে আসেন। দোকানদার বেশ কিছুক্ষণ পাখিটিকে পর্যবেক্ষণ করার পর তিনি বুঝতে পারেন যে পাখিটি তার পায়ে গুরুতরভাবে আঘাত পেয়েছে, আর আঘাতের যন্ত্রণায় সে এতটা দুর্বল হয়ে পড়েছে, যার কারণে তিনি খুব দ্রুত তার চিকিৎসা শুরু করল। নানা ধরনের ঔষধ লাগিয়ে পাখিটির আঘাত পাওয়া ওই পায়ের মাঝে দোকানদার খুব যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয়। এরপর তারা অসুস্থ পাখিটিকে আবারও ঘরে নিয়ে আসে। ঘরে এনে তারা সবাই মিলে শুরু করে পাখিটির যত্ন নেওয়া। রিনা বৌদি এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে ধীরে ধীরে টিয়া পাখিটি সুস্থ হয়ে ওঠে। পাখিটির বন্ধুসুলভ আচরণ দেখে তারা বুঝতে পারে যে এটি হয়তোবা কারো পোষা টিয়া পাখি, যে কিনা আহত হয়ে তাদের ঘরের আঙিনায় এসে পড়েছিল। যতই সময় যাচ্ছে পাখিটি সুস্থ হয়ে উঠছে, আর তারই সাথে সাথে টিয়া পাখিটির সাথে রিনা বৌদির পরিবারের সদস্যদের বন্ধুত্বটাও গভীর হয়ে উঠছে। তবে পাখিটি রিনা বৌদির সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করে, তার হাতে খাবার খেতে আবার তার সাথে দুষ্টুমি ফাজলামি করতে সে ভালোবাসে। দিন কয়েক যেতেই সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। কিছুক্ষণ ঘরের এ কোণে তো কিছুক্ষণ অন্য কোণে গিয়ে সারাক্ষণ সে দুষ্টুমি ফাজলামিতে মেতে থাকে। আবার পরিবারের সদস্যরা খাবার খেতে বসলে সেও উড়ে চলে আসে তাদের খাবারে ভাগ বসাতে। দিন কয়েক পরের ঘটনা, সকাল সকাল ঘুম থেকে উঠে রিনা বৌদি যখন টিয়া পাখিটির সাথে খেলাধুলায় ব্যস্ত হয়ে ওঠে, ঠিক তখনই তাকে অবাক করে টিয়া পাখিটি কথা বলতে শুরু করে, যা দেখে তিনি অবাক হওয়ার সাথে সাথে বেশ খুশিও হন। বেশ কিছুক্ষণ পাখিটির কথা শোনার পর তিনি বুঝতে পারেন যে পাখিটি তার নাম বলছে। সে মিঠু মিঠু করে তার নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে তার বন্ধু রিনা বৌদির কাছে। এরপর থেকে পাখিটির সাথে রিনা বৌদি এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের খুব ভালোই সময় কাটে। তবে অবাক করার বিষয় হলো বন্যই টিয়া পাখিটিকে তারা সবসময় মুক্ত অবস্থায় রাখলেও সে কখনো উড়ে চলে যাওয়ার চেষ্টা অবধি করেনি, যার কারণে রিনা বৌদি এবং তার পরিবারের সদস্যরা বুঝতে পারে যে পাখিটি কখনো তাদেরকে ছেড়ে চলে যাবে না। কিন্তু এখন কথা হলো বন্যই পাখিটির সাথে এতগুলো মানুষের হাজার বন্ধুত্ব থাকলেও সে তো একটি পাখি, হয়তোবা অন্যান্য পাখিদের মতো তারও ইচ্ছে হয় ঘর বাঁধার, হয়তোবা তারও ইচ্ছে হয় তাদের মতো সংসার করার। এসব চিন্তা ভাবনা করে শেষমেশ রিনা বৌদির পরিবার সিদ্ধান্ত নেয় তারা তাদের পাখি বন্ধু এই মিঠুর জন্য একজন সঙ্গিনীর ব্যবস্থা করে দিবে। তাই ঠিক পরের দিনই তাদের বাজারে অবস্থিত সেই পাখি বিক্রেতার কাছ হতে তারা মিঠুর জন্য একটি স্ত্রী টিয়া পাখি নিয়ে আসে। স্ত্রী টিয়া পাখিটিকে এনে যখন তাদের দুজনকে একটি খাঁচার মাঝে রাখা হলো, তখন মিঠু তার নতুন সঙ্গিনীকে পেয়ে তাকে আদর করতে শুরু করে, আর স্ত্রী টিয়া পাখিটি অনেকটা লজ্জা পেয়ে এভাবেই বসে পড়ে। মিঠু স্ত্রী টিয়া পাখিটিকে খুব সহজেই আপন করে নিয়েছে দেখে রিনা বৌদির পরিবারের সদস্যরা বেশ খুশি হন। বেশ কিছুদিন পর রিনা বৌদি আজ হঠাৎ করে লক্ষ্য করেন যে মিঠু তার নতুন এই সুন্দরী বউয়ের সাথে ভালোবাসায় আবদ্ধ হয়েছে, যা দেখে তিনি মিঠু এবং স্ত্রী টিয়া পাখিটিকে তার ঘরের আঙিনায় ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে তারা
আবারও ভালোবাসায় আবদ্ধ হয়। তাদের এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে তিনি বুঝতে পারেন যে তারা দুজন হয়তোবা সংসার করতে চায়, যার কারণে তিনি তাদের খাঁচার মাঝে একটি কাঠের বক্স ঝুলিয়ে রাখেন। বক্সটি ঝুলিয়ে রাখার দু চার দিন পর থেকেই রীনাবুদি লক্ষ্য করেন যে স্ত্রী টিয়া পাখিটি ইদানিং ওই বক্সের মাঝে আসা যাওয়া করছে। পাখিগুলো তাদের নতুন এই সংসার শুরু করার দীর্ঘ প্রায় এক থেকে দেড় মাস কেটে যাওয়ার পর রীনাবুদি ইদানিং লক্ষ্য করে যে স্ত্রী টিয়া পাখিটি ওই বক্সটি হতে তেমন একটা বের হয় না, যা দেখে তিনি কিছুটা ধারণা করতে পারেন যে হয়তোবা স্ত্রী টিয়া পাখিটি তাদের ওই খোপটির ভিতর ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে। বেশ কিছুদিন পর তিনি যখনই আজ সাহস করে তাদের খোপের দরজাটি খুলে দেখল, তখনই তিনি দেখতে পান যে স্ত্রী পাখিটি ইতিমধ্যে চারটি ডিম পেড়েছে, যা দেখে রীনাবুদি খুশির সংবাদটি পৌঁছে দেন তাদের পরিবারের অন্যান্য সদস্যদের কাছে। কিন্তু দুঃখের বিষয় এই যে তাদের খুশিটা আর বেশি দিন স্থায়ী হয়নি। ডিম পাড়ার পর থেকে স্ত্রী টিয়া পাখিটি দিন দিন কেমন যেন অসুস্থ হয়ে পড়ছে, যা দেখে রীনাবুদি স্ত্রী পাখিটিকে আলাদা করে পর্যবেক্ষণ শুরু করেন। কিন্তু কোনোভাবেই স্ত্রী টিয়া পাখিটি সুস্থ হয়ে উঠছে না, যার কারণে সেই পাখির দোকানদারের কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি বেশ কিছু ঔষধও লাগিয়ে দেয় পাখিটিকে। কিন্তু তারপরও যে অসহায় এই স্ত্রী টিয়া পাখিটির শেষ রক্ষা করতে পারল না তারা। দু একদিন পর তারা ঘুম থেকে উঠে দেখতে পায় যে স্ত্রী টিয়া পাখিটি ইতিমধ্যে মরে শক্ত হয়ে আছে, যা দেখে রীনাবুদি পরিবারের নেমে আসে শোকের ছায়া। অন্যদিকে স্ত্রী অসুস্থ হয়ে যাওয়ার পর দু একদিন মিঠু তাদের ডিমগুলোতে তা দিলেও সে এখন আর ডিমগুলোতে তা দিতে চায় না। সেও এখন স্ত্রীকে হারানোর পর থেকে মনমরা হয়ে থাকে। আর তাদের ঘরে থাকা ডিমগুলো খাঁচা থেকে বের করে তারা পর্যবেক্ষণ করে দেখলো যে ইতিমধ্যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে। মিঠুর সাজানো গোছানো ওই সুখের সংসার মাত্র কয়েকদিনের মধ্যেই ভেঙে তছনছ হয়ে যাওয়ায় সে এখন আর আগের মতো কারোর সাথেই মিশতে চায় না, যার কারণে অনেকটা নিরুপায় হয়ে রীনাবুদির ছোট ছেলে তাদের আদরের মিঠুর জন্য একটি হলদে রঙের স্ত্রী টিয়া পাখি এনে দেয়। প্রথম দিকে তারা দুজন মোটেও একে অপরের সাথে মিশতে চাইতো না, কিন্তু দশ থেকে পনেরো দিন পর ধীরে ধীরে তাদের দুজনের মধ্যেই ভালোবাসার সৃষ্টি হয়। সেই ভালোবাসার বদৌলতে মিঠুর ঘরে আবারও নতুন সদস্যের আগমন ঘটে। কিন্তু হতভাগা মিঠুর কপালে যে সুখ সয় না, তার নতুন বউ নতুন করে ডিম পাড়ার মাত্র সপ্তাহখানিকের মধ্যে কোনো এক অজানা কারণে এবার মিঠু পাড়ি জমায় না ফেরার দেশে। বলা কওয়া ছাড়াই হুট করেই মিঠু চলে যাওয়ায় রীনাবৌদি এবং তার পরিবারের সদস্যরা কতটা কষ্ট পেয়েছে তা হয়তোবা আমরা কেউই উপলব্ধি করতে পারবো না।